কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা রসায়ন প্রথম পত্রের অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। সো এর আগে আমরা অর্ধেক অংশ নিয়ে বা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করেছি, এখন আমরা বাকি অংশ নিয়ে আলোচনা শুরু করি। চলো দেখা যাক যে কি হচ্ছে এর মধ্যে। জিঙ্ক আর গ্যালোনেটিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? এখন নাইট্রিক অ্যাসিডের নিয়ে আমরা অনেকে কনফিউজড। নাইট্রিক অ্যাসিড যদি গাঢ় অবস্থায় থাকে তাহলে সে মনে রাখবা যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। নাইট্রিক অক্সাইড যদি লঘু অবস্থায় থাকে তাহলে সে নরমালি নাইট্রিক অক্সাইড গ্যাস তৈরি করে। তাহলে জিঙ্কের সাথে যদি নাইট্রিক অ্যাসিডকে গাঢ় অবস্থায় নেওয়া হয় তাহলে অবশ্যই জিঙ্কের নাইট্রেট লবণ তৈরি হবে, জিঙ্ক নাইট্রেট, আর পানি তৈরি হবে, প্লাস অবশ্যই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এই হচ্ছে বিক্রিয়া। যদি এখানে লঘু নাইট্রিক অ্যাসিড নেওয়া হয়তো তাহলে জিঙ্ক নাইট্রেট পানি এবং NO নাইট্রিক অক্সাইড তৈরি হবে। সো এই হচ্ছে মেইন বেসিক। নাইট্রিক অ্যাসিড গাঢ় হলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এবং এর মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধুমায়মান যে নাইট্রিক অ্যাসিড তার মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বাদামি মানের ধোঁয়া পাওয়া যায় বা তা থেকে বাদামি মানের ধোঁয়া নির্গত হয়, আর লঘু নাইট্রিক অ্যাসিড হলে তার থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। সো এই ছিল মোটামুটি বিক্রিয়ার প্যাটার্ন। নেক্সট হচ্ছে কোন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত বিক্রিয়া? যারা পড়াশোনা করে বই পড়ে তারা সবাই জানে যে কোন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হওয়া নির্ভর করে ডেল জি এর মানের উপর। ডেল জি মানে মুক্ত শক্তির পরিবর্তন। যদি কোনো বিক্রিয়াতে ডেল জি এর মান 0 থেকে ছোট হয় তাহলে সেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, মানে সেই বিক্রিয়াটি ওই অবস্থায় নিজে নিজে সংঘটিত হবে। ডেল জি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়। আর যদি কোনো বিক্রিয়া ডেল জি এর মান 0 হয় তাহলে দুইটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, মানে সম্মুখ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, পশ্চের বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, তার মানে বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকে। তাহলে এই হচ্ছে ডেল জি এর মধ্যে সম্পর্ক। ডেল জি আর টি ইকুয়েশন তোমাদের বই দেওয়া আছে, ডেল জি ইকুয়েশন ডেল এইচ মাইনাস টি ডেল এস, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই ভিত্তিক প্রশ্নগুলো একটু সমাধান করবো, বিকজ টপিকটা নতুন, তেমন প্রশ্ন হয়তো প্রশ্ন কি নাই, বাট এবার প্রশ্ন তো আসতে পারে। সো নেক্সট হচ্ছে যে CH3CBr এবং জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের বিক্রিয়া কোন ধরনের? CH3CBr মনে হতে পারে যে এই জিনিসটা আসলে কী, কিছুই না, কার্বনের সাথে ব্রোমিন আর তিনটা মিথাইল গ্রুপ। যারা জৈব যৌগ পড়াশোনা করি তারা আমরা বুঝতে পারতেছি যে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটাকে অ্যালকাইল হ্যালাইড, দিস ইজ 3 ডিগ্রি বিকজ দেয়ার ইজ 3 অ্যালকাইল গ্রুপ। আর এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। সো তোমরা সবাই জানো যে জলীয় অবস্থায় যদি অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি হয় তাহলে সেই বিক্রিয়াটা SN1 বিক্রিয়া। জলীয় মাধ্যমে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে বিক্রিয়া করে সেটা এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, অসংক্ষেপে SN বিক্রিয়া। বিক্রিয়ার পরে কী হবে তাও বলে দিই যে ব্রোমিনটা আসলে ওএইচ আসবে, CH3 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 OH প্লাস সোডিয়াম ব্রোমাইন। সো প্রতিস্থাপন বিক্রিয়া হলো নিউক্লিওফাইল দ্বারা গঠিত প্রতিস্থাপন বিক্রিয়া এবং এটা তৈরি হলো। এবং এই বিক্রিয়া SN1 বলা হচ্ছে কেন? বিকজ এই বিক্রিয়ার বেগ শুধুমাত্র এর ঘনমাত্রার উপর নির্ভরশীল, এর উপর নির্ভরশীল না, এবং এটা একটা প্রথম ক্রম বিক্রিয়া। অনেক কিছু বলে ফেললাম, বিকজ শুধু এটা নিয়ে প্রশ্ন না, এটার থেকে আরও অনেক প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে সেই বিক্রিয়ার কেসিয়ার সঠিক একক কোনটা হবে? যেমন বিক্রিয়াটা হচ্ছে W+2SX বিক্রিয়া করে টুয়াইস ওয়াই প্লাস থ্রাইস জেড তৈরি করতেছে, তাহলে এই বিক্রিয়ার ডেল এন কত? উৎপাদের মোট মোট সংখ্যা হচ্ছে 2+3, আর বিক্রিয়কের মোট মোট সংখ্যা হচ্ছে 2+1, সো ডেল এন ইকুয়ালস টু 2, 5 - 3 = 2, সো ডেল এন যদি 2 হয় তাহলে কেসির একক কি আমরা সবাই জানি, মোল পার লিটার টু দি পাওয়ার 2, মানে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এখন প্রশ্নে লিটার দেওয়া নেই, ডেসিমিটার কিউবে দেওয়া আছে। সো আমরা জানি মোল পার লিটার মানে মোল পার ডেসিমিটার কিউব, বিকজ 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। সো লিটার ইনভার্স মানে ডেসিমিটার কিউব ইনভার্স, তাহলে এখানে যদি আর ডেসিমিটার টু দি পাওয়ার -6, বিকজ ডেসিমিটার -3 × 2 হয় -6, সো এটা হচ্ছে অপশন উত্তর, মোল স্কয়ার ডেসিমিটার টু দি পাওয়ার -6। ওকে, নেক্সট হচ্ছে কেপিকেসির মধ্যে সম্পর্ক আমরা দেখে আসছি এর আগে। নেক্সট হচ্ছে কোন বিক্রিয়ার হার ধ্রুবক কে নিম্নলিখিত কোনটির সঙ্গে সমানুপাতিক, মানে কার সাথে তার সমানুপাত সম্পর্কিত? সো আমরা একটা ইকুয়েশন জানি, অ্যারহেনিয়াসের ইকুয়েশন, সেটা হচ্ছে হার ধ্রুবক কে ইকুয়ালস টু অ্যারহেনিয়াস ধ্রুবক এ টু দি পাওয়ার -eA/RT। এই হচ্ছে অ্যারহেনিয়াসের সম্পর্ক, হার ধ্রুবক সমান অ্যারহেনিয়াসের ধ্রুবক ইন্টু ই টু দি পাওয়ার -eA সক্রিয় শক্তি ডিভাইড বাই আর মোলার গ্যাস ধ্রুবক ইন্টু কেলভিন তাপমাত্রা। যেহেতু এক্সপোনেনশিয়াল সম্পর্ক তাহলে কে এর সাথে তাপমাত্রা, হার ধ্রুবক,
হার ধ্রুবকের সাথে তাপমাত্রা বা সংক্রান্তটি কারোরই সরাসরি সমানুপাতিক সম্পর্ক না, তারা সমানুপাতিক সম্পর্ক কার সাথে, এটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বাদ দিয়ে দিলে কে ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। তাহলে এটা হচ্ছে অপশনে আছে, অপশন ডি তে, যে হার ধ্রুবকের মান কে এই মানটার সমানুপাতিক, টেম্পারেচার বা সংক্রান্তির সাথে কে এর সম্পর্ক সরাসরি সমানুপাতিক না, এটা হচ্ছে উত্তর। সো কোন বিক্রিয়ার কেপি এর মান কিসি থেকে বড়, এই ডেল্টার মান থেকে বের করা হচ্ছে। যে বিক্রিয়াতে ডেল্টার মান এক থেকে বড় বা জিরো থেকে বড়, ডেল্টার মান জিরো থেকে বড়, সেই বিক্রিয়ার কেপি এর মান কিসি থেকে বড় হবে। সো এখানে আলোচনা করার কিছু নেই। তারপর একটা বিক্রিয়া দেওয়া আছে যে টু নাইট্রোজেন গ্যাস প্লাস ওয়ান মোল অফ ও টু গ্যাস বিক্রিয়াগুলি তৈরি করতেছে টু মোল অফ নাইট্রাস অক্সাইড গ্যাস টু এন টু, এবং এই বিক্রিয়াতে ডেল্টার মান বলা আছে প্লাস 160 কিলোজুল পার। এখন প্রশ্ন হচ্ছে কোন অবস্থায় এটার উৎপাদন সর্বাধিক হবে, এটা সাম্য অবস্থায় আছে, কোন অবস্থায় এটার উৎপাদন সর্বাধিক হবে, যেহেতু এটা তাপ হারি প্রক্রিয়া তাহলে তাপমাত্রা বৃদ্ধি করে বিক্রিয়াটা সম্মুখবর্তী হবে, তাহলে উচ্চ তাপে এটা সম্মুখবর্তী হবে। এছাড়াও চাপ, এখানে উৎপাদে মোট 3 মোল অণু আছে আর বিক্রিয়ক হচ্ছে আমাদের 2 মোল অণু আছে, তাহলে বিক্রিয়ক থেকে যখন উৎপাদে রূপান্তরিত হচ্ছে 3 মোল অণু 2 মোল অণুতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ অণু সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে কারণে চাপ আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমি যদি বিক্রিয়াতে চাপ বাড়াই তাহলে বাইরে থেকে অতিরিক্ত চাপ দেওয়ার কারণে বিক্রিয়া চাপ কমানোর চেষ্টায় সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ তাপমাত্রা যদি বাড়াই এবং চাপও যদি বাড়াই তাহলে তাপমাত্রা বাড়ানোর কারণে তাপ হারি বিক্রিয়া বলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে, আবার চাপ কমে যাচ্ছে বলে চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে যাবে, তাহলে চাপ বাড়ানোর ফলে এবং তাপমাত্রা বাড়ানোর ফলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে এবং এটার উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে। সো এই হচ্ছে উৎপাদন, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, চাপও বৃদ্ধি করতে হবে। আচ্ছা নেক্সট বিক্রিয়া হচ্ছে একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান 10 দেওয়া হলে তার বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কত, বলা হচ্ছে যে এ থেকে বি প্লাস সি তৈরি করতেছো, এই বিক্রিয়ার কে এর মান যদি 10 হয় তাহলে বি প্লাস সি থেকে যখন এ তৈরি করবা তার কে এর মান কত হবে, খুব সহজ ইনভার্স হবে, ইকুয়ালস টু 0.1। মানে একটা বিক্রিয়া সম্মুখ দিকে চিন্তা করা হলে তার যে সাম্য ধ্রুবকের মান বলা হয়, বিপরীত বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবকের মান তার ইনভার্স মান হবে, সেটাই তাহলে 0.1। 10 হলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান 10 হলে উল্টা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান হচ্ছে 1/10 মানে 0.1। তারপর মোটামুটি এখানে কিছু পিএইচ ভিত্তিক অঙ্ক, লেখচিত্রের ঢাল কত আছে, কে হার ধ্রুবকগুলি লগ কে বনাম মান মিলে লেখচিত্রের ঢাল আমরা জানি, অ্যাটেনডেন্সের যে ইকুয়েশন একটু আগে থেকে লিখলাম যে কে ইকুয়ালস টু এ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর ডি, তাকে লগারিদমটিতে কনভার্ট করি তাহলে আমরা জানি যে লগ কে ইকুয়ালস টু লগ এ মাইনাস ই এ বাই আর ডি, যদি এটাকে আমরা সাজাই লগ কে ইকুয়ালস টু মাইনাস ই এ বাই আর ইনটু 1/টি প্লাস লগ এ। সো এই ক্ষেত্রে লগ এটা একটা ধ্রুবক কারণ অ্যানএসের ধ্রুবক এটা সি, এটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর নিই, এটা যদি আমাদের ঢাল হয়, এটা যদি ওয়াই অক্ষ বরাবর নিই, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে কে এর মান চেঞ্জ হয়, হার ধ্রুবকের মান চেঞ্জ হয়, তাহলে 1/ টেম্পারেচার চেঞ্জ হলে পুরো লগ কে এর মান চেঞ্জ হবে, বাকি প্রত্যেকটা জিনিস কনস্ট্যান্ট, ই এ কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, লগ এ কনস্ট্যান্ট, তাহলে দিস ইজ ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস সি, সরলরেখা সমীকরণ। তাহলে যদি আমি এক্স অক্ষ বরাবর 1/টি কে নিই আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা লগ কে কে নিই, তাহলে যেহেতু এম এর মান নেগেটিভ কারণ এম ইকুয়ালস টু মাইনাস ই এ বাই আর টি, আচ্ছা লগ এ নেওয়া হলে এখানে 2.303 আসবে, সরি লগ নেওয়া হলে এখানে এটা আসতো না, লগ নেওয়ার কারণে 2.303 আর টি, তাহলে এই ইকুয়েশনের যে ঢাল ঢাল এম ইকুয়ালস টু মাইনাস ই এ বাই 2.303 আর, সো এই হচ্ছে ইকুয়েশনের ঢাল, লগ কে 1/টি বনাম লগ কে গ্রাফের মধ্যে ঢাল হবে মাইনাস ই এ বাই 2.303 আর, আর যদি লগ এ পরিবর্তে লন এ থাকতো তাহলে 2.303 থাকতো না, মাইনাস ই এ বাই আর হতো শুধু। ওকে এই হচ্ছে অ্যানসার ইকুয়েশনের কিছু গ্রাফ, এই গ্রাফটাও সরাসরি চলে আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্ষারের উপস্থিতিতে ইথাইল ইথানোয়েডকে আর্দ্র বিশ্লেষিত করলে নিজের কোন যৌগের উৎপন্ন হয়, ইথাইল ইথানোয়েডের সংকেত হচ্ছে CH3COOC2H5, এটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করি তাহলে CH3COONA মানে ইথাইল গ্রুপটার পরিবর্তে সোডিয়াম আসবে আর ইথাইল গ্রুপটা OHকে নিয়ে তৈরি করবে ইথানল C2H5, এটা হচ্ছে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ অফ অ্যাস্টার, অ্যাস্টারের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, এই হচ্ছে দুটো যৌগ উৎপন্ন হবে সোডিয়াম ইথানোয়েড আর ইথানল। এবং মনে রাখবা অ্যাস্টারকে যখন আমরা ক্ষার দিয়ে ভেঙে ফেলি সে বিক্রিয়াটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া, বাট অ্যাস্টারকে যদি আমরা অ্যাসিড দিয়ে ভেঙে ফেলি সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া,
আসতে পারে প্রশ্ন। ওকে নেক্সট হচ্ছে, আচ্ছা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিক্রিয়ার বেগের কি হয় বা বিক্রিয়ার হারের কি পরিবর্তন হয়? সো নর্মাল থিম হচ্ছে যদি আমরা কোনো এক্স অক্ষ বরাবর টাইম নিই সময়ের পরিবর্তনের সাপেক্ষে, ওয়াই অক্ষ বরাবর রেট অফ দ্য রিয়াকশন, বিক্রিয়ার বেগ রেট অফ দ্য রিয়াকশনকে চিন্তা করি, বিক্রিয়ার বেগ এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নিব আর এক্স অক্ষ বরাবর টাইমকে নিই, তাহলে বিক্রিয়ার বেগ আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে বা লগারিদমিক হারে কমতে থাকবে। এই কমে যাওয়ার মানে কি বলা হয়? অ্যাসিম্পটোমেটিক, এই সরি অ্যাসিম্পটোটিকভাবে কমে। সো হয়তো বাংলা শব্দটা অনেকে জানেন না, অ্যাসিম্পটোটিক মানে হচ্ছে অসীমতরভাবে কমবে, যেটা কখনোই এক্স অক্ষকে টাচ করবে না বাট আস্তে আস্তে এক্স অক্ষের কাছাকাছি যেতে থাকবে। সো সময় বাড়ার সাথে সাথে আস্তে আস্তে বিক্রিয়ার বেগ এরকম অ্যাসিম্পটোটিকভাবে কমতে থাকবে, অর্থাৎ এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। নেক্সট হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে, টুয়াইস এ প্লাস টুয়াইস বি বিক্রিয়া করে টুয়াইস সি প্লাস টুয়াইস এল প্লাস টুয়াইস সি প্লাস টুয়াইস টি উৎপন্ন করে। বলা হচ্ছে যে এই বিক্রিয়াটির তাৎক্ষণিক বেগের রাশিমালা কোনটি, সঠিক তাৎক্ষণিক বেগ। তাহলে অনেকে কী করবে যে এখানে দুই 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 সব কেটে দিবে, এটা খুবই মানে ভয়ানক একটা ভুল হবে। আমাদের ইকুয়েশনে যেটা দেওয়া থাকবে, যে ইকুয়েশন দেওয়া থাকবে সেই ইকুয়েশন ধরে আমরা সামনের দিকে আগাবো, দুই কাটা যাবে না। তাহলে এই বিক্রিয়ার যে রেট রিয়াকশন, রেট অফ দ্য রিয়াকশন হবে বিক্রিয়কের সাপেক্ষে মাইনাস হাফ ডেল এ বাই ডেল টি, এর সাপেক্ষে মাইনাস হাফ ডেল বি বাই ডেল টি, এর সাপেক্ষে প্লাস হাফ ডেল সি বাই ডেল টি, আর এর সাপেক্ষে প্লাস হাফ ডেল ডি বাই ডেল টি। মানে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বা সময়ের পরিবর্তন, বিক্রিয়কের জন্য আগে মাইনাস হবে, উৎপাদের জন্য আগে প্লাস হবে, আর প্রত্যেকের মূল সংখ্যা তাদের নিজ নিজ এই হারকে ভাগ করলে আমরা বিক্রিয়ার রেট পাবো। এখন এই তিনটা আমাদের ইকুয়েশনে দেওয়া নেই, শুধু এইটা দেওয়া আছে। সো সঠিক উত্তর হবে হচ্ছে হাফ অফ ডি এর ঘনমাত্রার পরিবর্তন বাই টি এর ঘনমাত্রার পরিবর্তন। ওকে নেক্সট হচ্ছে একটা বাফার দ্রবণের পিএইচ বের করার আমরা বলা হলো যে বলা হচ্ছে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH আর 0.1 মোলার সোডিয়াম ইথানল লবণ, এই দুটোর মিশ্রণ এবং এদের মিশ্রণের পিকে এ মানে এই অ্যাসিডের পিকে এর মান হচ্ছে বলা হলো 4.7447। সো হোয়াট ইজ দ্য পিএইচ অফ দিস বাফার সলিউশন, এই বাফারের পিএইচ কত হবে? সো আমরা বাফারের পিএইচ নিয়ে কোশ্চেন জানি, পিএইচ ইকুয়ালস টু পিকে এ মানে মাইনাস লগ অফ কে এ প্লাস লগ অফ অ্যাসিডের মোল সংখ্যা এন অফ সল্ট বাই এন অফ অ্যাসিড, সল্ট বাই অ্যাসিড। এখন পিকের মান 4.7447 প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা দেয়া আছে, আয়তন দেয়া নেই। মনে রাখবে যে ঘনমাত্রা দেওয়া থাকলে শুধুমাত্র ঘনমাত্রাগুলোকে বসাতে পারি, সেটা হচ্ছে 0.1/0.1, আর যদি আয়তন দেওয়া থাকতো তাহলে আয়তন ঘনমাত্রাকে গুণ করে তারপর আমরা এখানে বসাতাম, বিকজ মোল সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে আয়তন ইনটু ঘনমাত্রা। আমাদের এখানে শুধু ঘনমাত্রা দেওয়া আছে বলে তাই বসাচ্ছি, আর আয়তন দেওয়া থাকলে ঘনমাত্রার সাথে আয়তন গুণ করে এখানে বসাতাম। এখন যেহেতু 0.1/0.1 কাটাকাটি গেলে লগ ওয়ান মানে জিরো, তাহলে এই ক্ষেত্রে কিছু থাকবে না। তো 4.7447, তাহলে পিকে যে ভ্যালু সেটাই আসলে পিএইচ। এখন এমন যদি থাকে যে 10 গুণ ঘনমাত্রা বলা হয়, যে অ্যাসিড লবণের যে ঘনমাত্রা অ্যাসিডের ঘনমাত্রা তার থেকে 10 গুণ, অর্থাৎ এখানে 0.1 মোলার ইথানিক অ্যাসিড আর এখানে বলা হচ্ছে যে 1 মোলার সোডিয়াম ইথানল, তখন সেই ক্ষেত্রে আমি উপরে 1 মোলার থাকতো নিচে 0.1 মোলার থাকতো, তাহলে এখানে আসতে হচ্ছে 1/0.1 লগ 10 এর মান হচ্ছে 1, তখন এক্ষেত্রে হয়তো 5.7447। আবার যদি এটা বলা থাকতো এটা 0.1 মোলার বাট এটা হচ্ছে 1 মোলার, মানে অ্যাসিড 1 মোলার লবণ থেকে অ্যাসিড 10 গুণ বেশি, তাহলে অ্যাসিড যদি 0.1 লবণ 0.1 মোলার অ্যাসিড হচ্ছে 1 মোলার, তাহলে এই ভাগফলটা হবে হচ্ছে লগ 1/10 মানে লগ 10 ইনভার্স যার মান -1, তাহলে এক্ষেত্রে হয়তো হচ্ছে 3.7447। সো এই ধরনের ক্যালকুলেশনগুলো হাতে কলমে করলে তোমাদের জন্য সুবিধা হবে এবং আসতে পারে পরীক্ষা। পিকের মান বলে দিবে, অ্যাসিড বা ক্ষারের অনুপাত হয় 1 হবে না 10 হবে বা 1/10 হবে, সেই ক্ষেত্রে পিকের মান সমান হবে না তো 10 1 যোগ হবে না 1 বিয়োগ হবে। আশা করি এটা বুঝতে পারবে, এটা তোমরা প্রশ্ন করতে পারো। এরপরে যেগুলো সেগুলো হচ্ছে পিএইচ বের করা, ছোটোখাটো পিএইচ, এগুলো আমরা মোটামুটি পারি। তাপমাত্রা বৃদ্ধির সাথে বিক্রিয়া বেগ বাড়ে কারণ সক্রিয় শক্তি কমে যায়, আমরা জানি বেশি কখনো সক্রিয় অ্যাক্টিভেটেড হয়ে যায়। আইসোইলেকট্রিক পিএইচ নিয়ে একটা প্রশ্ন হচ্ছে যে যেই পিএইচে কোনো দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানায়ন এবং ক্যাটায়ন দ্রব স্থির থাকে তাকে পিএইচ বলে, মানে প্রত্যেকটা দ্রবণের মধ্যে একটা নির্দিষ্ট পিএইচ থাকে। সো যেই পিএইচে কোনো একটা উপাদান অ্যানোড ক্যাথোড কোনো দিকে মুভ করবে না, আমি যদি কাউকে তড়িৎ বিশ্লেষণ করি বাট নির্দিষ্ট পিএইচে দেখা যায় যে একটা পদার্থ অ্যানোডের দিকেও যাবে না ক্যাথোডের দিকেও যাবে না, তো সেই পিএইচটিকে বলা হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। ওকে, আইসোইলেকট্রিক পয়েন্ট একই কথা।
নেক্সট হচ্ছে আমাদের রক্তের ব্যাপারের নাম কি আমরা জানি, আমাদের রক্তের মধ্যে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড ব্যাপার থাকে। বিশুদ্ধ পানিতে এইচ প্লাস ওইচ মাসের ঘনমাত্রা 10^-7 মোল পার লিটার আমরা জানি। আর হচ্ছে ফেনক্সাইডের পিএইচ পরিসর মুখস্থ করতে হবে 8.3-10, এগুলো সবাই বই থেকে মুখস্থ করতে হবে, করে নিব। তারপর হচ্ছে আচ্ছা 10^-6 মোলার, 10^-6 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলা হচ্ছে, যে এই দ্রবণকে 10^-6 দ্রবণকে শতগুণ লঘু করা হলো, মানে একে লঘুকরণ করা হলো, শতগুণ লঘু করলে ঘনমাত্রা কত হবে 10^-8, মানে 100 গুণ ঘনমাত্রা কমানো হলো। সো 10^-6 মোলারকে যদি 100 গুণ ঘন লঘু করি তাহলে ঘনমাত্রা হচ্ছে 10^-8 মোলার। এখন অনেকে মনে করতে পারে যে তাহলে ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণটা অম্লীয় দ্রবণ হয়ে গেল, 10^-, সরি, ক্ষারীয় দ্রবণ থেকে অ্যাসিড দ্রবণে চলে যাবে, সেটা আসলে না। যখন 10^-6 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল তখন এখানে ওইসের ঘনমাত্রা ওয়াজ 10^-6, বা যখন শতগুণ লঘু করলাম তখন এইখান থেকে প্রাপ্ত ওইচ মাইনাসের ঘনমাত্রা 10^-8, বা দ্রবণটা এত লঘু যে পানির ঘনমাত্রা যে সাধারণ ওইচ মাইনাস 10^-7 সেটার সাথে যোগ হবে। সো সেই ক্ষেত্রে টোটাল ওইচ মাইনাসের ঘনমাত্রা হবে 10^-7 প্লাস 10^-8। তারপর এক্ষেত্রে তুমি লগ অফ ওইচ মাইনাস আয়নের ঘনমাত্রা করলে চলে আসবে একটা মান, সেটা হচ্ছে পিওএইচ। তারপর সেখান থেকে পিএইচ করতে হবে। তো যখন এরকম খুব লঘু দ্রবণ 10^-5-6 মোলের কথা বলা হবে তখন তাকে লঘু করার পরে যাই আসুক না কেন, তার সাথে নর্মাল পানির যে ওইচ মাইনাস আয়নের ঘনমাত্রা তাকে অ্যাড করতে হবে, নাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ক্ষার দ্রবণ ছিল পানি যোগ করার পরে দ্রবণ অ্যাসিড হয়ে গেল, বা সেরকম আসলে কিছু হয় না। ক্ষারীয় দ্রবণে তুমি যতই পানি যোগ করো না কেন দ্রবণ পাতলা হবে, কিন্তু ক্ষারীয় থেকে কখনোই অ্যাসিডের দিকে যাবে না, ম্যাক্সিমাম প্রশমিত হতে পারে, বাট কখনোই সেটা অ্যাসিড দ্রবণে রূপান্তর হবে না। সেক্ষেত্রে এই ক্যালকুলেশন করতে হবে যে পানির নর্মাল যে প্রোটনের ঘনমাত্রা বা ওইচের ঘনমাত্রা থাকে তার সাথে তোমার ওই ওইচের ঘনমাত্রা যোগ করে তারপর সেখান থেকে পিএইচ বা পিএইচ বের করা লাগবে। তো এই গেল নেক্সট রুল। সো এরপরে আমাদের একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তেমন নতুন কিছু নেই। তো ওই একই জিনিস 10^-6 মোলারকে 1000 গুণ পাতলা করা হলো, দ্রবণের পিএইচ কত হবে। আচ্ছা কোন একটা বাফার দ্রবণে সম ঘনমাত্রার এক্স আর মাইনাস আর এইচ এক্স আছে, সো ওই একই রকমের অঙ্ক যে এইচ এক্স এর ঘনমাত্রা যদি এক্স হয়, এক্স মাইনাসের ঘনমাত্রা এক্স, আর কে এ মানে বিয়োজ দ্রব্যের মান 10^-6। সো প্রশ্ন হচ্ছে এই বাফার দ্রবণের পিএইচ কত। আমরা জানি পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ কে এ মানে পি কে এ প্লাস লগ অফ সল্ট মানে অ্যানায়ন, আর অ্যাসিড মানে হচ্ছে এইচ এক্স। সো যেহেতু এইটার ঘনমাত্রা সমান এক্স এক্স, কাটাকাটি গেলে লগ ওয়ান এর মান জিরো, তাহলে এই ভ্যালুটা হচ্ছে জিরো লাগবে না আমাদের। আর মাইনাস লগ অফ 10^-6 মানে সিক্স, তাহলে পিএইচ এর মান হচ্ছে সিক্স। সো এই ধরনের হাতে গ্রাম করানো তো তোমাদের আসবে পরীক্ষা। ওকে আমরা প্রায় শেষ দিকে, নেক্সট আসলে আসতেছে হচ্ছে কেসি দেওয়াসে আর এর মান, না এটা ওদের ক্যালকুলেট করা সম্ভব না, 100% আয়নিত হয়। উক্ত দ্রবণের পিএইচ কত, আচ্ছা নর্মাল একটা দ্রবণ দেওয়া আছে, বলা হচ্ছে যে 0.01 নর্মাল। আমি যদিও সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করা, আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে করি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে যে 0.01 নর্মাল সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত। এখন নর্মালিটির প্রশ্ন যদি আসে, আমরা জানি যে নর্মালিটি ইকুয়ালস টু মোলার ঘনমাত্রা ইনটু তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা বলতে বোঝায় এই কোন একটা অ্যাসিডের তুল্য সংখ্যা বলতে বোঝায় ওই অ্যাসিডটা কতগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারকে প্রশমিত করতে পারে, আর কোন একটা ক্ষারের তুল্য সংখ্যা বলতে বোঝায় সে কতগুলো এইচ সেলকে প্রশমিত করতে পারে। তো নর্মালিটির মান দেয়া আছে, আমরা মোলারিটিতে কনভার্ট করতে পারি, তাহলে সালফিউরিক অ্যাসিডের যে মোলার ঘনমাত্রা, এইচ টু সালফার যে মোলার ঘনমাত্রা, সেটি ইকুয়ালস টু হচ্ছে নর্মালিটি বাই তুল্য সংখ্যা, বিকজ নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। তাহলে মোলারিটি ইকুয়ালস টু নর্মালিটি বাই তুল্য সংখ্যা, নর্মালিটি হচ্ছে 0.001/2 মানে 0.0005, যদি এটাকে 10 থেকে তাহলে 0.005 মোলার, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে সেখান থেকে প্রোটনের ঘনমাত্রা কত হবে তার দ্বিগুণ, মানে 0.001 অর্থাৎ 10^-3। তাহলে এই ক্ষেত্রে পিএইচ ইকুয়ালস টু আসবে হচ্ছে মাইনাস লগ অফ 10^-3 দ্যাট ইজ ইকুয়ালস টু 3। তাহলে পিওএইচ আমরা পাবো হচ্ছে 11। সো খেয়াল রাখবে প্রশ্নের মধ্যে হয়তো পিএইচ তুমি বের করলাম, বাট অ্যাসিডের ক্ষেত্রে পিওএইচ বের করতে বলতে পারে, বা ক্ষারের ক্ষেত্রে হয়তো পিএইচ বের করতে বলতে পারে, সেই জিনিসগুলো সতর্কতা দেখতে হবে। ওকে এই চ্যাপ্টারে আর তেমন কোনো কাজের কিছু নেই, কিছু মুখস্থবিদ্যা আছে, মুখস্থবিদ্যা থেকে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম বেশি, বাট হাতে কলমে করতে পারবে এরকম ম্যাথমেটিক্স তোমাদের বেশি দেওয়া থাকবে। ওকে তেমন কিছু নেই আর,
সবাই মনোযোগ দিয়ে পড়বে এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। এমসিকিউ রিটেন প্রশ্নগুলো আসবে, মানে এমসিকিউ যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্স প্রশ্ন, যদি আসলেও আসতে পারে, বাট মনে হয় যেমন অঙ্ক দিবে যেগুলো হাতে কলমে করতে পারবে, আর থিওরি দিকগুলো মনোযোগ দিবে। ওকে, এই তো আশা করি সবার জন্য উপকার হলো কিছু। থ্যাংক ইউ, ভালো থাকিস।